আমরা মাঝে মধ্যে সিটিং ফোরাম, এটি স্বেচ্ছাসেবী সংস্থা পশ্চিমবঙ্গ সরকার মন্ডিত। 14 জুলাই হইতে 20 জুলাই যে অন্ন সপ্তাহ পালন করা হয়, এই অন্ন সপ্তাহ পালন করার উদ্দেশ্যে আমরা প্রশাসনের সহায়তা নিয়ে আজ বিনামূল্যে জনসাধারণের মধ্যে বৃক্ষ চারাগাছগুলো প্রদান করছি। এটা উদ্যোগ হচ্ছে আমাদের মাঝে মধ্যে সিটিং ফোরাম, এটি এনজিও সংস্থা পশ্চিমবঙ্গ সরকার মন্ডিত। মোট কতগুলো চারাগাছ বিতরণ করা হলো আজকে? মোট আমাদের প্রশাসন 80টা চারাগাছ তৈরি দিয়েছে আমাদের হাতে। সেই 80খানা চারাগাছই আমরা সাধারণের মধ্যে বণ্টন করে দিচ্ছি। আমাদের উদ্দেশ্য একটাই, গাছ লাগান, প্রাণ বাঁচান। 8700 গাছ লাগান, সৃষ্টি বাঁচান, এই রকম বার্তা ছড়িয়ে দিয়ে যাবি। আপনার নাম আটে স্যার? আমার নাম তাহলে লক্ষ্মী, আমি সৃজন ফোরামের জয়েন্ট সেক্রেটারি। আমাদের বাড়ি স্যার, একটা কথা বলছি, এই অন্য সপ্তাহ হচ্ছে আমাদের একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পর আমরা একটা অনুষ্ঠান করবো বা করছি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সংবাদপত্র এবং টিভি চ্যানেলে দেখছি একটা তথ্য। সেই তথ্য হচ্ছে জলস্তর আস্তে আস্তে কমে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, আমাদের রাজ্যেও। এই জলস্তর বাঁচানোর জন্য, জলের যে অপব্যবহার, জল অপচয়, সেটা বন্ধ করার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা প্রচার অভিযানে বেরিয়েছি।